সৌমিত্র রায়। এটার নাম হচ্ছে মিস্টার আদিবাসী, আমার প্রথম উপন্যাস এবং ইংরেজিতে। এখানে কী ধরনের কন্টেন্ট আছে? এটার কন্টেন্ট আমি এখন বলবো না, যারা পড়বে তারা বুঝবে, কিন্তু অ্যাডভেঞ্চার প্রচুর আছে এবং একজন গায়ক শিল্পীর মনের প্রচুর কথা এর মধ্যে লুকিয়ে আছে, জঙ্গলে জঙ্গলে। আচ্ছা, এখানে কোনো বক্সিং গাড়ি আমি কিছু যেটা সেরকম আমি কিছু বলবো না, বললে বোঝা যাবে। এটা খুব সুন্দর একটা গল্প, এটা মানে কত পাতার উপন্যাস? কত পাতার? 456 ইনক্লুডিং গ্লসারি ডেডিকেশন, মানে মোটামুটি 445 পাতা বলা যায়। আমরা জানি আপনি ঘুরতে খুব ভালোবাসেন বিভিন্ন জায়গায়, সেই ঘোরার কি বিভিন্ন ঘোরা থেকেই শুরু হয়েছে এই লেখা? আমি সিকিমের খুব একটা প্রত্যন্ত জায়গায় গিয়ে আমি হাঁটছিলাম, একটা ভ্যালির মধ্যে, সেইখানে বৃষ্টি পড়তে শুরু করে, তো আমি একটা ছোট্ট জায়গা মানে গাছপালায় লুকিয়েছিলাম যাতে ভিজে না যায়। তখনই আমার মাথায় আইডিয়াটা আসলো যে আমি যদি এরকম সত্যি আমার জীবনে হয় যে আমি একা এবং আমাকে অনেক দিন থাকতে হবে এরকম একা, সেরকম হলে আমার কী হবে? তো সেখান থেকেই আমার উৎপত্তি, মানে বেসিক আইডিয়াটা আমার 5-6 বছর আগে এখান থেকে। বইটার দাম কী আছে? 450 টাকা। অফলাইন অনলাইন কোথা কোথা সব জায়গায় পাওয়া যাবে, অ্যামাজনেও পাওয়া যাবে। অফলাইন কোথা কোথা সমস্ত দেওয়া আছে, আমি বলে দিচ্ছি। যেটা নাকি টাইম মেশিনে ওই সময়টায় চলে গেলেন আদিবাসীদের? ইটস আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। মানে আপনার ওই আদিবাসী একটা যে সমাজ, সেই সমাজের মধ্যে আপনি যখন ঘুরতে ঘুরতে গিয়ে পৌঁছচ্ছেন, সেই সব জায়গাগুলো নিয়ে আপনার যে অভিজ্ঞতা সেগুলি তো তুলেছেন না? একেবারেই না। এই ভদ্রলোক টোটালি একজন মিস্টার আদিবাসী, টোটালি পলিশড একটা বোর্ডিং স্কুলের লোক এবং সে একজন মিউজিশিয়ান, তাকে মিস্টার আদিবাসী নামটা দেওয়া, সে আদিবাসী না সেইভাবেই কিন্তু গল্পটা, কারণ ও নিজের পরিচয়টা দিতে চায়, সেখান থেকে ওর নামটা মিস্টার আদিবাসী ও পছন্দ করে, বলে যে বাহ তোমরা ভালো নাম দিয়েছো তো আমাকে, তো এই নামটাই থাকে। তারপরে ওর পরে ওর পরিচয়টা বের যে ও আসলে কি, কারণ 10 বছর একটা মানুষ যখন অনুভূতিতে থাকে তাকে সমাজ ভুলেও যেতে পারে বা ভীষণভাবে চাইতেও পারে যে কোথায় হারিয়ে গেল। যাই হোক, তো সেই লোকটাকে যখন খুঁজে পাওয়া যায় বাই অ্যাক্সিডেন্ট তাকে শুনে পাওয়া যায়, এবং সেই লোকটা মানে চায়নি আবার সংসারে কিন্তু ধরা পড়ে যায়। এটা হচ্ছে বিস্তার। সৌমিত্র, এটা আপনার প্রথম বই? একদম প্রথম বই। একটা বই অলরেডি আমি সাইন করে নিয়েছি, সেটার নাম বলবো বেশ করেছি গান করেছি। বেশ করেছি গান করেছি, এটা কোথা থেকে বেরোচ্ছে? এবারে